वेलकम वेलकम टू बंगलाटेक जसिमता मेसी मेसी अपना साथ तो आज हम আপনাদেরকে দারুন একটা সফটটারের সাথে পরিচয় করে দেব এই সফটটার মাধ্যমে আপনারা যে কোন অ্যাপস কে আপনি হাইড করে রাখতে পারবেন অথবা আপনি লুকিয়ে রাখতে পারবেন একসাথে আপনারা সম্পূর্ণরূপে গোপনীয়তা রক্ষা করতে পারবেন আপনি নিজেই একটি ক্যালকুলেটরের সফটটারের মাধ্যমে একটি ক্যালকুলেটরের ভিতরে আপনি আপনার যে কোনো অ্যাপস আপনি লুকিয়ে রাখতে পারবেন সাধারণত ক্যালকুলেটার অ্যাপস সব ফোনে দেওয়া থাকে সেই ক্যালকুলেটার অ্যাপসটির কাজ হয়তো অনেকে জানে না আমি আজ একটা অ্যাপ সফটওয়্যার সাথে পরিচয় করে দেবো ক্যালকুলেটার একটি অ্যাপস এই অ্যাপটার মাধ্যমে আপনার যে কোনো অ্যাপসকে আপনি আপনার গোপনে লক গোপন করে রাখতে পারবেন যে কোনো অ্যাপসকে আপনার পার্সোনাল কোনো অ্যাপস আপনি যদি ব্যবহার করে থাকেন সেই অ্যাপসটাকে আপনি গোপনে লুকিয়ে রাখতে পারবেন খুব দারুণভাবে তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে ভিডিও তবে শেষে একটা লাইক দিয়ে দেবেন ভিডিও নিশ্চয়ই আপনি কমেন্ট করে আপনার মতামত জানতে পারেন কেমন হলো ভিডিওটা তোরকম নতুন নতুন কিছু যদি আপনি জানতে চান শিখতে চান আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ফার্স্টে বেলাইনটা টিকতে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে তো চলুন সেই সফটারটি কী কীভাবে আপনি সে ক্যালকুলেটারটি দিয়ে আপনার যে কোনো অ্যাপসকে আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনি সর্বপ্রথম ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনাকে জাস্ট এই লিকারে লিখতে হবে হাইড অ্যাপস হাইড আর হাইড অ্যাপস দেখতে পাচ্ছেন সফটারটি খুব জনপ্রিয় একটি ক্যালকুলেটার অ্যাপস সাধারণত ক্যালকুলেটার সব মোবাইলে দেওয়া থাকে আপনি জাস্ট সিম্পলি এই সফটারটাকে ইনস্টল করার পর সিম্পলি এটাকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর কীভাবে এটা সেটিং করতে হবে সেই সেটিংটা এখন আমি দেখিয়ে দেবো এখানের মাধ্যমে আপনার যে কোনো অ্যাপসকে আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনার কোনো যদি কোনো পার্সোনাল কোনো অ্যাপস ব্যবহার করে থাকেন সেই অ্যাপসটা আপনি এই অ্যাপসটা এই ক্যালকুলেটার অ্যাপসটা দিয়ে আপনি যে লুকিয়ে রাখতে পারবেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার কোনো মেসেজ যদি কোনো সফটওয়্যার দিয়ে আপনি কোনো মেসেজ করে থাকেন কারোর সাথে কেউ আপনার এই অ্যাপসটা কেউ খুলতেও পারবে না সেই মেসেজটাও সে দেখতে পারবে না খুব দারুণ একটা সফটওয়্যারের সাথে তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন করার পর এরকম ইন্টারভেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন দেওয়া হয়ে গেছে তো ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্লাস আইকন একটা দেওয়া হয়ে গেছে তা প্রথম আমরা এটা সেটিংটা দেখবে এই সফটওয়্যারটার সেটিংটা দেখবো তারপর আপনি কীভাবে এখানে যে কোনো সফটওয়্যার আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন সেই অপশনটা দেখতে দেবে এখানে দেখতেছেন কোনো একটা সেটিং অপশন রয়েছে সেটিং অপশন আপনি চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতেছেন অ্যাপস হাইডার যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে এটা আপনার অফ রয়েছে এটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলা হবে আমি জাস্ট সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিলাম তো কনফার্ম দিয়ে দিলাম তারপর আবার পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এটা সেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর আপনার যে কোনো অ্যাপস এখানে কীভাবে আপনি নিয়ে আসবেন আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যে তোগুলো অ্যাপস এখানে রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো করবে আপনি যে সফটওয়্যারটা আপনি বেশি ব্যবহার করেন যে সফটওয়্যারটা দিয়ে আপনি বেশি মেসেজিং করে থাকেন মেসেজ সেন্ড করে থাকেন যে যে কোনো কাউকে যদি আপনি যে যে সফটওয়্যারটা আপনার বেশি প্রয়োজনীয় যে সফটওয়্যারটা আপনি গোপন করে রাখতে চান সেই সফটওয়্যারটাকে আপনি এখানে নিয়ে আসবেন তো আমি জাস্ট সিম্পল একটা অ্যাপস এখানে নিয়ে আসতেছি দেখতে পারবেন আপনার আপনার পছন্দের অ্যাপসগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনপোর্ট অ্যাপস দেখতে পাচ্ছেন ইনফোর্ট অ্যাপস আপনি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটা এখানে সল দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা তো আপনি এভাবে খুব সহজে যে কোনো অ্যাপস এখানে লুকিয়ে রাখতে পারেন আরও অ্যাপস যদি আপনি এখানে অ্যাড করতে চান দেখতে পারবেন আপনি এখানে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার মোবাইলের যত অ্যাপস রয়েছে আপনি এখানে সবগুলো অ্যাপস এখানে নিয়ে আসতে পারবেন তো আপনি যদি এখন একটু ব্যাকে আসেন ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর অ্যাপটি চলে এসে দেখতে পাচ্ছেন তো আপনি এটাকে যে কোনো জায়গা আপনি রাখতে পারেন আপনি এখানে হোমে নিয়ে এসার রাখতে পারেন দেখতে পাচ্ছেন হোমেসোল এসিস এই সবটা দেখতে পাচ্ছেন হোমেসোল এসে তো সাধারণত যে যে কোনো কেউ যদি আপনার এই মোবাইলের এই যে ক্যালকুলেটার অপশনটা যদি কেউ খুলতে চায় ক্যালকুলেটার যদি ক্লিক করা দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড চাইবে সাধারণত দেখতে পাচ্ছেন এটা ক্যালকুলেটর হিসেবে কাজ করে তো আপনি সিম্পলি যে পাসওয়ার্ডটা দিয়ে লক করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এই অ্যাপসটা আপনার খুলে যাবে দেখতে পাচ্ছেন খুব সু চমৎকার একটি অ্যাপস দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনার ক্যালকুলেটর মাধ্যমে আপনার সবকিছু গোপন রাখতে পারবেন আপনি নিজেই দেখতে পাচ্ছেন সাধারণত ক্যালকুলেটারটা যদি কেউ ওপেন করা দেখতে পারবেন দেখতে একটা ক্যালকুলেটর হিসেবে কাজ করে এখানে সে যেকোনো কেউ হিসাব করতে পারে দেখতে পাচ্ছেন যদি আপনি দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজে আপনার যে কোনো কিছু আপনি এখানে গোপন করে রাখতে পারেন তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে ভিডিও তো বেশি একটা লাইক দিয়ে দেবেন ভিডিও নিচে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন কেমন হলো ভিডিওটা তো এরকম নতুন নতুন কিছু যদি আপনি জানতে চান শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে